আসসালামু আলাইকুম। বিজনেস টিপস বিটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের টিউন, দেশি সারগুলো দিয়ে গাভীর প্রজনন করা সঠিক সময় ও নিয়ম। প্রকৃতির স্বাভাবিক নিয়মে একটি পূর্ণবয়স্ক গাভী গর্ভধারণের জন্য গরম হয় বা ডাক আসে। যদি কোনো কারণে ডাক না আসে তাহলে বুঝতে হবে গাভীর কোনো একটা সমস্যা হয়েছে, তখন পশু ডাক্তারকে দেখাতে হবে অথবা নিম্নলিখিত পদ্ধতি অবলম্বন করতে হবে। গাভী বা বকনা সঠিক সময়ে ডাকে আসার জন্য নিম্নলিখিত পদ্ধতি গ্রহণ করা জরুরি। বাছুর জন্মের পর পরিমিত শাল দুধ খাওয়ানো এবং পরিমিত মাত্রায় সুষম খাদ্য খাওয়াতে হবে। গাভী বাচ্চা দেওয়ার পর 40-60 দিনের মধ্যে ভালো বীজ, সিমেন বা বীর্য দিয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে কৃত্রিম প্রজনন করাতে হবে অথবা ভালো জাতের সার দিয়ে প্রজনন করাতে হবে। প্রতিটি গাভী ডাকে আসা সঠিক সময় নির্ণয়ের জন্য প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় আধা ঘন্টা করে গাভীকে পর্যবেক্ষণ করতে হবে। কোনো গাভীর ঝুনিধার দিয়ে অস্বাভাবিক ধরনের বিজল অর্থাৎ ঘোলাটে বা পুষ জাতীয় বিজল নিঃসৃত হলে সেগুলি কি প্রজনন করানো যাবে না। বাচ্চা দেওয়ার পর যদি গাভীর গর্ভফুল 6-12 ঘন্টার মধ্যে না পড়ে সে গাভীগুলোকে 80-90 দিনের আগে প্রজনন করানো যাবে না। গাভী গরম হওয়ার লক্ষণ প্রকাশের 10-12 ঘন্টা পর ভালো বীজ দিয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে দক্ষ লোক দ্বারা কৃত্রিম প্রজনন করাতে হবে। গাভী গরম হওয়ার লক্ষণ প্রকাশের 10-12 ঘন্টা পর ভালো বীজ দিয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে দক্ষ লোক দ্বারা কৃত্রিম প্রজনন করাতে হবে অথবা ভালো জাতের সার দ্বারা প্রজনন করাতে হবে। কোনো গাভী স্বাভাবিক 3টি ঋতুচক্রে পরপর 3 ভালো বীজ দ্বারা কৃত্রিম প্রজনন করানোর পরও যদি গর্ভসন্তান না হয় তবে পরবর্তীতে সেটিকে 1-2 ঋতুচক্রে প্রজনন না করিয়ে বিশ্রাম দিতে হবে। তবে যদি প্রজনন করাতে চান তাহলে 100-500 মাইক্রোগ্রাম গোনাডোট্রোফিন রিলিজিং হরমোন যেমন ফার্টিলন অথবা ফার্টজিল অথবা রিসিপ্টালের যে কোনো একটি প্রজনন করানোর পরপরই এক মাত্রা প্রজননে 8-10 দিন পর আরেক মাত্রা ইনজেকশন মাংসে দিলে গর্ভসঞ্চার হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া একজন দক্ষ পশু চিকিৎসক দিয়ে নিম্নলিখিত পদ্ধতিগুলো অনুসরণ করে গাভীকে সঠিক সময়ে ডাকে এনে প্রজনন করানো যায়। গাভীর হাত দিয়ে যৌনাঙ্গ ভালোভাবে পরীক্ষা করতে হবে। যদি ডিম্বকোষে কর্পাস লুটিয়াম হওয়ার পর ডিম্বকোষের লম্বাটে ধরনের অবস্থা থাকে তবে বুঝতে হবে গাভী ঋতুচক্রে আছে। এক্ষেত্রে কর্পাস লুটিয়াম পেলে পরবর্তীতে 10-12 দিন পর গাভীর গরম বা ডাকে আসার লক্ষণ সঠিকভাবে পর্যবেক্ষণ করতে হবে। এর লক্ষ্যে অত্যন্ত সকালে 1 এবং সন্ধ্যায় পর আরেকবার ডাকে আসার লক্ষণ ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। জরায়ু সংক্রমিত হয়ে তাতে পুষ জমে প্রদাহসহ কর্পাস লুটিয়াম থাকলে সেক্ষেত্রে জনিদার দিয়ে পুষ বা গোলাটে বিজল পড়তে দেখা যায়। তখন একমাত্রা প্রোস্টাগ্লান্ডিন F2α জাতীয় ইনজেকশন যেমন 2 প্রোসোলবিন অথবা এস্ট্রোমেট অথবা সিনক্রোমেট কিংবা 3.5 গ্রেবোসিস্ট 5 রোটালাইজ অথবা গান্ডিন এর যে কোনো একটি ইঞ্জেকশন মাংসে দিতে হবে। ইঞ্জেকশন দেওয়ার 24-48 ঘন্টার পর 500-1000 মিগ্রা পলিবিনাইল পাইরোলিডিন ও দ্রবীভূত অক্সিড জাতীয় ইঞ্জেকশন যেমন রেনামাইসিন 100 অথবা 40-80 পেনসিলিন জাতীয় ইঞ্জেকশন যেমন প্রোনাফেন অথবা প্রোনাসিলিন যে কোনো একটি 15-20 স্যালাইনের সাথে ভালোভাবে মিশিয়ে প্লাস্টিক AI ক্যাথেটারের সঙ্গে অ্যাডাপ্টারের যা দ্বারা কোনো কিছু পাম্প করে ভিতরে ঢোকানো হয় সাহায্যে 20-20 প্লাস্টিক সিরিজ দ্বারা জনিদার দিয়ে সাবধানে ঢুকে দিতে হবে। 2-3 দিন পর আরেকবার এই ধরনের চিকিৎসা প্রদান করলে ভালো ফল পাওয়া যায়। আর বন্ধুরা, আমার এই টিপ যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।